আমার বাসা পাশে তো এখানে বাইক নিয়ে আসি। ঠিক আছে ভাই, ঠিক আছে, খেলা দেখবো। মুনিম, প্রথমে জানতে চাচ্ছি আসলে জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেল আপনার, যেটা আসলে স্বপ্ন থাকে সবার, একটু ফার্স্ট এক্সপিরিয়েন্সটা জানতে চাই, কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্সটা? না, আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো ছিল এক্সপিরিয়েন্স, যদিও হয়তো ভালো খেলতে পারি নাই, আশানুরূপ হয় নাই, বাট এক্সপিরিয়েন্স গেইন করছি, ভালো লাগছে। একটু কি জড়তা ছিল আসলে? আপনাকে দেখেছি প্রথম ম্যাচে একটু বেশি হিট করতে গিয়েছেন, পরের ম্যাচে আসলে কানেক্ট করতে পারেন অনেকগুলো, একটু নার্ভাস বা জড়তা কি ছিল কিনা? নার্ভাসনেস কাজ করে নাই, ওরাও তো ইন্টারন্যাশনাল বোলার, ওরা অনেক এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হিট করতে পারে, হয় নাই আসলে, ট্রাই করছি, ইনশাল্লাহ দেখা যাক। প্রথমে জাতীয় এসে আপনি আসলে জেমি সিরিজকে পেয়েছেন, এত বড় একজন কোচকে পাওয়া এটা আসলে ভাগ্যের, তো ওনার কাছ থেকে কী নিতে পেরেছেন এখন পর্যন্ত? আমি পার্সোনালি আজকেও ট্রেনিং করছি, উনি আমার যে ফার্স্টে আমাকে আমার মতো খেলতে বলছে, বাট এখন যেগুলো টুকটাক ইম্প্রুভ করা দরকার ওগুলো নিয়ে কাজ করতেছে ওনার সাথে। টিম ম্যানেজমেন্ট মেসেজটা কি দিয়েছে, যেহেতু এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপও আছে, অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজও আছে, আপনাকে যেহেতু একটা বড় চ্যালেঞ্জে নামিয়ে দিয়েছিল, আপনি সেরকম প্রত্যাশা মেটাতে পারেনি, বাট আপনাকে কতটা সাহস জুগিয়েছে এবং সামনে আপনাকে নিয়ে কী প্ল্যান করে আপনি টিম ম্যানেজমেন্ট? টিম ম্যানেজমেন্টের প্ল্যান তো আমি বলতে পারবো না, বাট ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে সাহস দিচ্ছেন, অপরচুনিটি দিচ্ছেন, এবং সামনে আসলে কী হবে না হবে ওটা জানি না, বাট আমি আমার লোকাল যে টুর্নামেন্ট হচ্ছে ডিপিএল ওটা নিয়ে ফোকাস করতে চাই। মানে আপনি এইমাত্র বললেন যে আপনাকে আপনার মতো খেলতে বলছেন, মানে আপনার নিজের মতো খেলাটা কে কী খেলা, মানে কীরকম আর কি জিনিসটা খেলা? আমি বিপিএলে যেরকম খেলছি ওরকমভাবেই খেলতে বলছি, নাথিং চেঞ্জ, জাস্ট অ্যাগ্রেসিভ, মানে অ্যাগ্রেসিভ ক্রিকেট। হ্যাঁ, কাইন্ড অফ। সিনিয়রদের থেকে কোনো পরামর্শ পেয়েছেন কিনা? সিনিয়ররা তো অবশ্যই ইন্সপায়ারিং, ওনারা তো সবসময় আমার যে ল্যাক আছে বা আমাকে কী করতে হবে না করতে হবে বা আদার্স যে কোনো কিছু ওনারা আমাকে সাপোর্ট করে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। হ্যাঁ, যেহেতু রানে ছিলাম, টিম ম্যানেজমেন্ট মনে করছে ভালো করলা চাইছে, তো এইচপি ক্যাম্পও করছি আমি, এনসিএল খেলছি, তো এইগুলো আসলে সব কিছু মিলেই আসলে আমাকে পার্থক্য, এনভায়রনমেন্ট পার্থক্য, এবং আপনাকে খুব একটা বাজে বলতে হয় না ন্যাশনাল টিমে, তো আরও মানে ঝালাই করতে হবে ইনশাল্লাহ, ট্রাই করবো। মুনিম, যেটা হচ্ছে যে আপনি একটু স্পটলাইট এসেছিলেন গত বছর হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে, আরও একটা প্রিমিয়ার লিগ আসুন আপনার সামনে, তো সব কিছু মানে টার্গেট করেছে? গত বছর যেটা ছিল সেটা টি টোয়েন্টি ফরম্যাটে, তো ফরম্যাট চেঞ্জ হয়েছে, তো এখানে গিয়ার শিফটিংয়ের ব্যাপার আছে, তো আমি আমার ন্যাচারালি খেলার ট্রাই করবো, পজিটিভ থাকার ট্রাই করবো, বাট দেখা যাক, ওয়ান ডে ফরম্যাট আছে, হোপফুলি চেষ্টা করবো ভালো করার। থ্যাংক ইউ।